পূর্ব বর্ধমান জেলা কাল্লা শহর মন্দিরময়। এই শহরে বর্ধমান মহারাজা একাধিক মন্দির নির্মাণ করেছেন। এইসব মন্দিরে কারুকার্য শিল্পশৈলী দেখতে সারা বছর বহু পর্যটক কাল্লায় আসেন। নদী পথে কলকাতা থেকে বিদেশি পর্যটকরাও আসেন। পুরাতন স্থাপত্যের পাশাপাশি বর্তমান সরকার তৈরি করেছে বেশ কিছু পার্ক, করা হচ্ছে নদী ঘাটের সৌন্দর্যায়ন। কাল্লা মহিষী মদ্দিনীতলার ঘাট সংলগ্ন পার্কের সৌন্দর্যায়নের জন্য নতুন প্রজন্মের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে আধুনিক সৌন্দর্যায়ন, যেমন সেলফি জোন, ওয়াইফাই জোন, শিশুদের খেলার জন্য কিছু সরঞ্জাম আনা হবে বলে জানান কাল্লা পুরসভার উপপুরপতি তপন পোরেল। সোমবার মহিষী মদ্দিনীতলা ঘাট সংলগ্ন পার্কে প্রাণের শহর কাল্লা লেখাটি আলোকসজ্জা করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার পূর্ত দপ্তরের সভাপতি সন্দীপ বসু, কাউন্সিলর সমরজিৎ হালদার, সুনীল চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন, এটা হচ্ছে আপনারা সকলেই জানেন, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের সব রকম শ্রেণীর জন্য উন্নয়নের কথা ভাবছেন এবং উন্নয়ন করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কাল্লা শহরে কাল্লা পৌরসভার পক্ষ থেকে যেমন আমরা বিভিন্ন রাস্তাঘাট এবং গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত কিছু করছি, পাশাপাশি আমরা জেনারেশন ডিম্যান্ড, মানে হচ্ছে ইয়াং জেনারেশনের যে ডিম্যান্ড, যে একটু সৌন্দর্যায়ন, একটু বিউটিফিকেশান, এই দিকটা নজর যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে, তার অনুপ্রেরণা থেকেই আমরাও কাল্লা শহরের এই মৌসুমীতলার পার্ক, আমাদের পূর্ববর্তী কাল্লা পৌরসভা যিনি পিডাব্লিউডির প্রেসিডেন্ট ছিলেন, আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনারা এই পার্কটি করেছিলেন, ওনার উদ্যোগে এই পার্কটি হয়েছিল। এই পার্কটিকে যে আগামী মানে আমাদের এই বোর্ডে কী করে এই পার্কটিকে আরও ভালো করে সৌন্দর্যায়ন করা যায়, কারণ আপনারা জানেন আমাদের এই গঙ্গাতে অনেক ফরেনার আমাদের এই ঘাটে আসেন, আমাদের কাল্লা 108টা শিব মন্দির, কাল্লার বিভিন্ন মন্দির, যেহেতু মন্দিরময় কাল্লা, তারা পরিদর্শন করতে আসেন। তো সেই কারণে এই পার্কটিকে আরও কী করে সৌন্দর্যায়ন করা যায় সেই দিকে লক্ষ্য রেখে এটি শুধুমাত্র একটি হ্যাশট্যাগ প্যানের শহর বলে বাংলায় একটি লেখা হয়েছে, এবং এই পার্কটিকে আরও ভালো করে সুন্দর করে সাজানো হবে। এবং আমরা এখানে ইয়ং ছেলে মেয়েদের কথা মাথায় রেখে এখানে একটা ফ্রি ওয়াইফাই জোনের কথা ভাবছি, এই এলাকাটা ফ্রি ওয়াইফাই জোন করা, এখানে ফ্রি ওয়াইফাই জোন হবে। আমাদের কাউন্সিলর, আমাদের 3 নম্বরের কাউন্সিলর, মানে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর সমরজিৎ, উনি আছেন আমাদের, এই দীর্ঘদিন ধরে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, এখন 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল কাকা রয়েছেন, মাস্টারমশাই, এখানে এনাদের দাবি ছিল বা এনারা বলেছেন যে এখানে একটি বাচ্চাদের পার্ক এর জন্য, বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে সেই জন্য একটি নাগরদোলনা, বাচ্চারা যে নাগরদোলনাগুলোতে চাপে সেগুলো একটি করে দেওয়া, তারপরে এই এই পার্কটিকে টোটাল সুন্দর করে সাজিয়ে দিয়ে রং ফং করে আরও ভালো করে কী করে আরও ভালো করে বিউটিফিকেশন করা যায়, যাতে করে মানুষ আরও আসে এখানে, ইয়াং জেনারেশনরা আসে এখানে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের করা। এটা এখনও মানে এই পার্কটি এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি, কারণ এখানে শুধুমাত্র এই একটি কাজই হয়েছে, এখনও পার্কটির অনেক কাজ বাকি আছে, এই সমস্ত কাজ কমপ্লিট করে তবে আমরা একটা ভালো করে মানে সুন্দর করে উদ্বোধনী একটা অনুষ্ঠান করব এই পার্কটি। কী সৌন্দর্যায়নে কী করলেন? দেখুন, এই সরকার আসার পর তো সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই ধরুন উন্নয়নের ধারা এখনও অব্যাহত চলছে, স্বাভাবিকভাবেই কাল্লাও তার মধ্যেই পড়ে। কাল্লা শহরে বিভিন্ন জায়গায় ঢেলে সাজানো হয়েছে, সবুজায়ন হয়েছে, এবং তার পাশাপাশি এই যে আপনার এই পার্ক যেটা আমাদের মৌসুমীদিন তলার, এখানে নবরূপে আমরা আমাদের কাল্লা পিডাব্লিউডির উদ্যোগে প্রাণের শহর কাল্লা, এটা একটা নতুন সংযোজন কাল্লার মানচিত্রে, কাল্লা শহরের মানচিত্রে। স্বাভাবিকভাবেই পিডাব্লিউডির দপ্তরের এই যে একটা উদ্যোগ, এটাকে আমি সাধুবাদ জানাই। হ্যাজ প্রাণের শহর কাল্লা, এখনকার দিনের ওই যে সমস্ত যুবক সম্প্রদায়ের ছেলেমেয়ে রয়েছে তাদের মধ্যে এটা একটা প্রবণতা দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের প্রতিটা শহরেই প্রায় এই আই লাভ বারডোয়ান, আই লাভ কাটোয়া, তেমনি হচ্ছে গিয়ে এই যে আই লাভ মানে প্রাণের শহর কাল্লা, সেলফি জোন যেটাকে বলা হয় এখনকার দিনের মধ্যে, সেটা কাল্লার ছেলেদের যে উৎসাহ, যে একটা দাবি, সেটাকে মান্যতা দিয়েই আমরা এটা পিডাব্লিউডি দপ্তর করেছি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।